আমরা পুরুলিয়া জেলাতে ঢুকে গেছি অলরেডি। এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে প্রায়, না চারটে বাজে, সরি। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় রয়েছি আমরা, সবে জাস্ট বেরোলাম। আমাদের ভেবেছিলাম যে আগে বেরোবো, সকালে তো হয়নি তাড়াতাড়ি বেরোনো। আমাদের বেরোতে বেরোতে প্রায় 9টা 10টা বেজে গেছে। তো যেটা করবো, আমাদেরও পুরুলিয়াতে ঢুকতে ঢুকতে মোস্ট প্রবাবলি সন্ধ্যাবেলা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসে উঠলাম, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে আমরা এবার যাব। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে রয়েছি। তো এই রাস্তা দিয়ে আমরা 2 আওয়ার্স বর্ধমান পর্যন্ত যাব। বর্ধমান ক্রস করার পর আমাদের রাস্তা চেঞ্জ হবে। আজকে ওয়েদার খুবই ভালো, আমরা সিঙ্গুরের ঠিক একটু আগে রয়েছি। তো এখানে একটা ধাবা আছে, ধাবাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো ওই ধাবাটাতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, একটু ব্রেক নেব। তো আমরা ধাবাতে চলে এসেছি, হিন্দুস্তান ধাবা। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা হিন্দুস্তান ধাবাতে বসেছি, ধাবায় টুকটাক ফ্রেশ চলছে। আমি ধোসার টক দই অর্ডার করলাম, আসছে টক দই। হিন্দুস্তান ধাবা থেকে খেয়ে বেরিয়ে গেছি। তো আমাদের পুরুলিয়া যাওয়ার আগে কী কী পড়বে সেটা আমি একবার সংক্ষেপে বলি। পুরুলিয়া যাওয়ার আগে আমাদের বর্ধমান আসছে, বর্ধমানের পরে আমরা দুর্গাপুর ক্রস করব। দুর্গাপুর ক্রস করার পরে আমরা নদী পেরিয়ে বাঁদিকে বাঁকুড়াতে ঢুকে যাব। বর্ধমান এখান থেকে 32 কিলোমিটার। তো আমরা বর্ধমান হয়ে যাব, যাওয়ার আগে একবার দাঁড়াবো শক্তিগড়ে, কারণ শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা রয়েছে। তো ওখান থেকে আমরা হয়তো ল্যাংচা খাবো, প্লাস কিছু সংগ্রহ করে নিয়ে যাব। আরে ল্যাংচা নেবো, ল্যাংচা বলছি, ল্যাংচা নেবো। আরে তোকে তো বললাম পরের দোকানটা দাঁড়া দা, তুই তো চলে গেলি। এখানে আর দোকান আছে নাকি পেছনে? আর আছে সামনে দোকান, সামনে দোকান পড়বে। আর ল্যাংচার দোকান সামনে আর পড়বে? এটাই লাস্ট ছিল? ও বাবা, হ্যাঁ চল, পর দরকার নেই, চ আবার পেছনে যেতে হবে তাহলে। চলো চলো চলো, হ্যাঁ খাবি কি? সুজিতদা বলছিল ল্যাংচা নিয়ে যেতে। এ ক্যারি করাটা চাপ হয়ে যাবে, চল 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 পরে চল। ঠিক আছে, তো আমরা বাঁকুড়াতে ঢুকে গেছি প্রায়, মানে নদী পার হয়ে বাঁকুড়াতে ঢুকে গেছি। আগের যেভাবে যেটা ভালো রাস্তাতে আসছিলাম, এখনও সেরকম রাস্তা নেই, বেশ বাজে রাস্তা এবং কনজেস্টেড এরিয়া। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় তো মার্কেট এরিয়া এবং রাস্তা ভাঙাচোরা, তা আমাদের স্পিড অবভিয়াসলি কমে গেছে। আগে যেখানে আমরা অ্যাভারেজ 80 থেকে 100-এর মধ্যে আমাদের স্পিড ছিল, সেখানে কমে এখন 40 থেকে 60-এর মধ্যে হয়ে গেছে। কারণ একটাই, রাস্তা সরু, 2-ওয়ে লেন নেই, সিঙ্গেল লেন রাস্তা। আর ব্যাপার হচ্ছে এখানে প্রচুর ট্রাফিকও আছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে মাঝ রাস্তায় হঠাৎ হঠাৎ করে গরু ছাগল হাঁস পার হচ্ছে। এবার 50 থেকে 60 কিলোমিটার এই রাস্তা যেরকম কন্ডিশন, এই কন্ডিশনে 50 থেকে 60 অ্যাভারেজ কিলোমিটার স্পিডে চালানোই যায়। এবার যদি মাঝখানে হঠাৎ করে গরু ছাগল ভেড়া, মানে ভেড়া তো নেই যাই হোক, গরু হাঁস ছাগল দুমদাম রাস্তায় উঠে যায়, মানে হঠাৎ করে, এই সামনে বাঁদিকে এই যে গরু আসছে, পেছনে ঠেলা দিতে দিতে একজন আসছে, দুম করে রাস্তায় উঠে যাচ্ছে, তো এইগুলো করলে তো অ্যাক্সিডেন্ট তো কেউ আটকাতে পারবে না। কারণ 50 থেকে 60 স্পিডে যদি কেউ চালায় অ্যাভারেজ, মানে অ্যাভারেজ স্পিডে এই রাস্তাতে, তো অবভিয়াসলি এটা ভালো রাস্তা, 50 থেকে 60 স্পিডে চালানোটা উচিত। আমার মনে হয় না খুব একটা খারাপ রাস্তা বা কনজেস্টেড রোড, যেখানে 50 কিলোমিটার বেগে এই রাস্তায় চালানো যাবে না। তো সেই রাস্তায় যাই, চালানোর সময় যদি এরকম মাঝখানে হঠাৎ হঠাৎ চলে আসে, আর স্পিড কন্ট্রোল করাটা, মানে
আমি বলছি না যে কেউ জোরে চালাক, কেউ রাস্তা নিয়ম না মেনে চালাক, নিয়ম মেনে চালাক, কিন্তু যারা রাস্তায় হুটহাট মাঝখানে উঠে যাচ্ছে তারা তো কোনো রকম নিয়মের তোয়াক্কাই করছে না। তো তখন অবধারিত এরকম হলে তো অঘটন ঘটেই যায়। তো ব্যাপারটা এটাই, অনেক সাবধানে চালাতে হচ্ছে আমাদের। তো আমি কেয়ারফুলি চালাচ্ছি যাতে সামনে হঠাৎ করে কিছু চলে না আসে, বা আসলেও সাবধানে যাতে সেটাকে পাস করানো যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা মাঝখানে একটা জায়গাতে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, একটা জায়গা থেকে জল নিলাম আর ওয়ারেস কিনলাম, কারণ হচ্ছে বাইরে বেশ ভালো গরম। আমি আমার ক্যাসিওতে প্রোট ক্যাসিওর আমার যে মানে ট্রেকিংয়ের যে ওয়াচটা রয়েছে সেটাতে দেখলাম বাইরে প্রায় 35-36 ডিগ্রি টেম্পারেচার, বেশ ভালো গরম আছে বাইরে, আর রৌদ্রও আছে। তো সবসময় হাইড্রেট করা উচিত, মানে একটু বাদে বাদে জল না খেলে এই রাস্তাতে বাইক চালালে মানে রোদের ভেতরে শরীর খারাপ হওয়ার সম্ভব সম্ভাবনা। আমরা বাঁকুড়ার মধ্যে দিয়েই যাচ্ছি, রাস্তার অবস্থা হচ্ছে এই অবস্থা, মাঝখানে মাঝখানে এরকম ছাগল গরু বিভিন্ন জায়গা থেকে ঢুকে যাচ্ছে রাস্তাতে। এখন বাজে 2:26, 2:26 PM। তো অলরেডি বাইরে প্রচণ্ড গরম, 36-37 ডিগ্রি টেম্পারেচার, আর হিউমিড, তার সাথে হিউমিডিটি প্রচুর। তো আমরা মাঝখানে মাঝখানে ব্রেক নিয়ে জল খেয়ে ওয়ারেস খেয়ে যাচ্ছি যাতে শরীরে কোনো রকম প্রবলেম না হয়। তাড়াহুড়ো করছি না একটাই কারণে, যে তাড়াহুড়ো করে মানে একটু হয়তো স্পিডে চালিয়ে হয়তো আগে পৌঁছানো যেত, কিন্তু আলটিমেটলি তাহলে হয়তো এতগুলো ব্রেক না হয়ে যেত না। ব্রেক না হলে এই রোদের ভেতরে চালানোটা খুব চাপের ব্যাপার। বিষ্ণুপুর ক্রস করে গেছি অলরেডি। আমরা আরেকটা ব্রিজ ক্রস করছি, যদি এটা নদীর কোনো একটা নদীর ওপরে, এটা বুঝতে পারছি না নদীটা কী নদী। ব্রিজের তোরণটা সামনে হয়তো লেখা থাকতে পারে, নদীতে খুব একটা জল নেই যদিও। এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 84 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা চারদিকে শুধু কাশফুল আর কাশফুল দেখতে পাচ্ছি, ডান দিকে ভর্তি কাশফুল পুরো, বাঁদিকেও কাশফুল। সামনে দুপাশে রাস্তার দুপাশে শুধু কাশফুলের ঘন বন রয়েছে, শুধু দুদিকে শুধু কাশফুল আর কাশফুল। আমাদের সামনে একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, আমরা পুরুলিয়া জেলাতে ঢুকে গেছি অলরেডি। তো এখন বাজে হচ্ছে 4:30 বাজে। আমাদের রাস্তাতে একটা নদী পড়েছে অলরেডি, দারুণ জায়গাটা, ফাঁকা রাস্তা, নদীতে জলও আছে, বাট দারুণ লাগছে দেখতে ওভারঅল। আমাদের এখনও প্রায় 70-80 কিলোমিটার মতন এখনও বাকি, আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়া যেখানে যাচ্ছি সেই জায়গাটা পৌঁছাতে। তো এখনও পাহাড় দেখতে পাচ্ছি না, পাহাড় আসুক দেখা যাবে। আমরা পুরুলিয়া টাউনে জাস্ট এন্ট্রি দিলাম,
তো আমাদের অ্যাকচুয়ালি পুরুলিয়া টাউনে নয়, পুরুলিয়া সিটি থেকে একটু দূরে যেতে হবে। তো আমরা টাউন থেকে টাউনের ভেতর দিয়ে যাচ্ছি পুরুলিয়াতে এখন। তো আমরা আর 40-50 কিলোমিটার দূরে আছি আমাদের গন্তব্যস্থল বাঘমুন্ডি থেকে। খুব সুন্দর একটা রে বেরোচ্ছে সূর্যে, আর রাস্তার দুপাশে সুন্দর সবুজের সমারোহ। আর একটু আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় কাশফুল দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে পাহাড় চলে আসবে, দারুণভাবে এনজয় করছি। তো এখন বাজে 5:13, আমাদের পৌঁছতে পৌঁছতে 5:30-6 বাজবে মনে হচ্ছে। তো অলরেডি সানসেট হওয়ার পথে, আমি চাইছিলাম একটু যদি আমরা আগে ঢুকতে পারতাম তাহলে পাহাড়গুলো দেখতে পারতাম। যেমন বাঘমুন্ডি ঢোকার মুখে পাখি পাহাড় পড়ে রাস্তার ডান দিকে, তো সেটা দেখা যেত বিকালের শেষ আলোয়ে, দারুণ লাগতো দেখতে। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি কাছাকাছি তাহলে সানসেটের সময়টাতে হয়তো আমাদের পাখি পাহাড়টা দেখালে গেলেও যেতে পারে। আমাদের আর খুব বেশি হলে ডেস্টিনেশন 30 কিলোমিটারের মতন রয়েছে। আমরা সবে বাঘমুন্ডি স্টেশন ক্রস করলাম, আর বেশি না, চলেই এসছে প্রায় 15-20 কিলোমিটারের ভেতরে আমাদের ডেস্টিনেশন। তো আমরা অযোধ্যা হিল রেঞ্জে ঢুকে গেছি অলরেডি। সুন্দর সানসেট হচ্ছে, সুন্দর সানসেট হচ্ছে আমার রাস্তার ডান দিকে। লাল রঙের সূর্যটা পাহাড়ের উপরে মেঘের মধ্যে আস্তে 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 ডুবছে, দারুণ লাগছে। আমরা প্রায় চলে এসেছি আমাদের ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে যে ওই পাহাড়টা, ওই পাহাড়টা হচ্ছে পাখি পাহাড়। আমরা আমাদের বাঘমুন্ডিতে, বলরামপুর বাঘমুন্ডিতে যেখানে আমাদের ডেস্টিনেশন সুজিতদার হোমস্টে, তো আমাদের একটা কাজ রয়েছে সেইখানেই। তো সেই পরিপ্রেক্ষিতেই বা সেই কারণেই আমাদের এই হোমস্টেতে আসা। আগে থেকে বলা ছিল সুজিতদাকে যে আমরা আসব, তো অলরেডি আমরা চলে এসেছি প্রায়, সন্ধ্যাও হয়ে এসছে, এখন বাজে 6:04, প্রায় হয়েছে সন্ধ্যা। তো আমরা সুজিতদার হোমস্টেতে ঢুকবো, কিছুক্ষণের ভেতরেই ঢুকবো। হোমস্টেতে সুজিতদার এখানে চৌগুরু ট্যুরিজমের হোমস্টেতে ঢোকার পর আমরা আমাদের রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি পার্সোনালি ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিলো প্রায় সারাদিন ধরে বাইকের জার্নি সব মিলিয়ে আর পাচ্ছিলাম না, শুয়ে পড়েছিলাম। তো আজকের পুরো ব্লগটা এখানেই আমি শেষ করছি। শেষ করার আগে আবার একটা কথা বলা, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই বঙ্গবন্ধু নীল এবং পূজাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফিউচারের ভিডিও, ট্রাভেল স্টোরি, আনবক্সিং এবং পূজার ডেইলি লাইফের যা যা আছে সব কিছু আপডেটের জন্য প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ারও করো। তো আজকে এখানেই শেষ করছি, টাটা।